हेलो एवरीवन, वेलकम टू इजी एकेडमिक सॉल्यूशन। आज के आमरा पढ़ब सप्तम श्रेणी विज्ञान अनुसंधानी पाठेर अध्याय बारो जीवे शक्ति प्रवाहेर द्वितीय पर्व। तो पूर्ववर्ती क्लास आमरा सारक संश्लेषण ओ श्वसन जे पारस्परिक सम्पर्क सेटा जेनेछि। आज के आमरा आलोचना करब सारक संश्लेषणेर स्थान बा साइट अफ फटोसिन्थेसिस। तो चलो शुरू करा जाक। सूर्यर आलोर शक्तिके जैविक शक्तिते পরিণত করতে পারে এমন জীবে কি হয়, সারক সংশ্লেষণ হয়। মানে সারক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা কী করে, উদ্ভিদ সূর্যালোক আর কী করে ক্লোরোফিলের সাহায্যে এবং পানীয় কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন উৎপন্ন করে, তাই না? সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো যে সূর্য থেকে আমরা যে আলো পাই সেটা কি আমাদের আলোক শক্তি। এই আলোক শক্তিকে আমরা কী করি, যে সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন উৎপন্ন করে। তো সেগুলো কি, শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন হলো একটা জৈব রাসায়নিক শক্তি। তো কাদের ক্ষেত্রে এইটা হবে, এই আলোক শক্তিকে জৈব রাসায়নিক শক্তি রূপান্তরিত করতে পারবে যারা কি করতে পারে, সারক সংশ্লেষণ করতে পারে, তাদের ক্ষেত্রেই এটা করা সম্ভব। তো এরকম উদ্ভিদ আছে যারা কি করতে পারে, সারক সংশ্লেষণ করতে পারে। মানুষ কিন্তু পারে না, কারণ মানুষে কি নেই, ক্লোরোপ্লাস্ট নেই। তেমনি এই তালিকায় কিছু ব্যাকটেরিয়া ও শৈবালও আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, উদ্ভিদের সবুজ পাতা, যেখানে সারক সংশ্লেষণের সবচেয়ে আদর্শ অবস্থাটি পাওয়া যায়। আমরা এখানে কেবল উদ্ভিদের সারক সংশ্লেষণের কথাই আলোচনা করব। আচ্ছা, আমরা যখন আমাদের চারপাশে তাকাই তখন কি বিভিন্ন গাছপালা দেখতে পাই। তো এই গাছপালার পাতাগুলো কি অধিকাংশই কি হয়, সবুজ হয়। এই পাতা সবুজ হয় কেন, কিসের কারণে জানো? কারণ উদ্ভিদে প্লাস্টিড থাকে, এই প্লাস্টিকের মধ্যে একটা হলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কী করে, সবুজ রঙের জন্য দায়ী। এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদের পাতা কী হয়, সবুজ হয়। আর এই ক্লোরোপ্লাস্টটি সারক সংশ্লেষণে কাজে লাগে। তো চারপাশের অন্য রঙের কিন্তু পাতাও থাকে, তাই না? তো পাতা হচ্ছে উদ্ভিদের সারক সংশ্লেষণের প্রধান অঙ্গ। তাহলে উদ্ভিদের সারক সংশ্লেষণের প্রধান অঙ্গ কী, উদ্ভিদের পাতা। পাতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর পৃষ্ঠে ছোট ছোট কি থাকে, ছিদ্র থাকে। এগুলো কি কি বলা হয়, পত্ররন্ধ্র, যা দিয়ে কি হয় যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার ভেতরে প্রবেশ করে এবং সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি করে, উদ্ভিদ সারক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। এই ছোট ছোট যে ছিদ্র থাকে, ধর একটা পাতা, এই যে একটা পাতা, এই পাতায় কি থাকে, পাতার নিচের দিকে দেখবে কি তোমরা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যদি খেয়াল করো তাহলে দেখবে এখানে অনেক ছিদ্র আছে। বা সূর্যের দিকে যদি ধরো পাতাটা, তো অপর পৃষ্ঠা দেখবে অনেক ছোটো ছোটো ছিদ্র আছে, এগুলো দিয়ে কী করে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। তো পত্ররন্ধ্র কী হয়, এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশে সাহায্য করে। তো পত্ররন্ধ্রগুলো এক ধরনের বিশেষ কোষ দ্বারা কী থাকে, সুরক্ষিত থাকে। এসব কোষকে বলা হয় গার্ড সেল বা রক্ষক কোষ। তাহলে পত্ররন্ধ্রগুলো যে সব কোষ দ্বারা সুরক্ষিত থাকে, তাহলে আমরা তাদেরকে আমরা কী বলবো, গার্ড সেল বা রক্ষক কোষ। তো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সে কিসের চিত্র, পাতার প্রস্তুচ্ছেদ। প্রস্তুচ্ছেদ মানে কি জানো, ধরো এই যে একটা পাতা, এই পাতাকে যদি তুমি একটা টুকরো কেটে নাও, ধরো এই টুকরোটা হবে কি একটা প্রস্তুচ্ছেদ, মানে তোমার এইভাবে এইভাবে করে একটা পাতা কাটতে হবে। তাহলে আমরা যে অংশটা পাবো সেটা হলো কি, পাতার প্রস্তুচ্ছেদ। তো দেখো এই পাতার মধ্যে কী থাকে, সবার উপরে কী থাকে, এই সবার উপরে থাকে কিউটিকল। তারপরে কিউটিকলের নিচে একটা স্তর থাকে, তার নাম কি, ঊর্ধ্বত্বক। তার নিচে এই স্তরটার নাম কি, প্যালিসেড। তারপরে আমরা এই যে একটা বড় একটা স্তর দেখতে পাচ্ছি, তো এখানে আবার একটা এই যে এগুলো যাচ্ছে এগুলোকে কী বলা হয় কি, শিরা। আবার এই যে এখানে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি এগুলোকে কী বলা হয়, স্পঞ্জি। আর এই প্যালিসেড, এই যে এখানে যে প্যালিসেড ও স্পঞ্জি মিলে কী গঠিত হয়, মেসোফিল কোষ। তারপর আবার এই স্থানটার নিচে এই যে আমরা এই চারকোন অংশ দেখতে পাচ্ছি এগুলোকে কী বলা হয়, নিম্নত্বক। আর নিম্নত্বকের নিচে আবার কী থাকে, যে কিউটিকল ত্বকটা আবার আমরা দেখতে পাই। আর এখানে যে যে কোষ থাকে এগুলোকে বলা হয় রক্ষক কোষ বা গার্ড সেল। এগুলোর দ্বারা কী হয়, পত্ররন্ধ্র সুরক্ষিত থাকে, যেটা হলো পত্ররন্ধ্র। আর এই যে এখানে থাকে গার্ড সেল, এখান দিয়ে পানি, অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড এগুলো কি আদান প্রদান করে উদ্ভিদ। তো এখানে এটা যে আছে, এটা যে ভিতরের আমরা এই অংশটা দেখতে পাচ্ছি এগুলোকে কী বলা হয়, ফ্লোয়েম। এগুলো কি, খাদ্য পরিবহন করে। আর নিচে আমরা যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কি, জাইলেম। জাইলেম কি পরিবহন করে, পানি পরিবহন করে। এগুলো পাতার মধ্যে থাকে, জাইলেম ফ্লোয়েম।
হলো পরিবহন টিস্যু। তো গাছের পাতা সবুজ হয় কেন জানো? কারণ পাতায় কী থাকে? ক্লোরোফিল থাকে। আর যদি ক্লোরোফিল না থেকে কী থাকতো? ক্লোরোপ্লাস্ট না থেকে লিউক্লোরোপ্লাস্ট থাকতো, তাহলে পাতা কী হতো? বর্ণহীন থাকতো। যেমন উদ্ভিদের মূলে কী থাকে? লিউক্লোরোপ্লাস্ট থাকে, এর জন্য উদ্ভিদের মূল হয় বর্ণহীন। আর যদি ক্রোমোপ্লাস্ট থাকতো তাহলে কী হতো? পাতা বিভিন্ন রঙের হতো। কিন্তু ফুলে ক্রোমোপ্লাস্ট থাকে, এই ক্রোমোপ্লাস্ট হলো বিভিন্ন রঙের জন্য দায়ী। এর জন্যই ফুল বিভিন্ন রঙের হয়, লাল, নীল, সবুজ, এগুলো হলো ক্রোমোপ্লাস্টের কারণে। আর সবুজ রঙের জন্য দায়ী হলো ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। তো পাতায় এই ক্লোরোফিল নামক এক ধরনের সবুজ কণিকা থাকে। ক্লোরোফিলের উপস্থিতিতেই পাতা কী হয়? সবুজ হয়। এই ক্লোরোফিল কণা কিন্তু কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, বরং উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট নামক একটি বিশেষ সংগাণুর মধ্যে অবস্থান করে। মানে যে ক্লোরোফিলগুলো যে থাকে সেগুলো কী হয়? একটি বিশেষ সংগাণুর মধ্যে অবস্থান করে। তারপর ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য এমন যে এর ভেতরে বিশেষভাবে ভাঁজ হয়ে থাকা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা মেমব্রেন রয়েছে। এই ঝিল্লির গায়েই ক্লোরোফিলের অণুগুলো নির্দিষ্ট অবস্থানে কী হয়? সজ্জিত থাকে। এই ক্লোরোপ্লাস্টের উপস্থিতি হচ্ছে উদ্ভিদের কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এই ক্লোরোপ্লাস্ট যদি না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারতো না। তো প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, যেমন মানুষ, তারপরে পশু পাখি, এদের কি ক্লোরোপ্লাস্ট নেই? যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে মানুষের রঙও সবুজ রঙের হতো এবং আমরাও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারতাম এবং আমাদের আর বাইরে থেকে খাদ্য গ্রহণ করতে হতো না। তখন আমরা নিজেদের খাদ্য কি আমরা নিজেরাই তৈরি করতে পারতাম। তো আমরা পারি না বিধায় আমাদের খাদ্য গ্রহণ করতে হয় বাইরে থেকে। তো ক্লোরোফিল সমৃদ্ধ সবুজ পাতায় কি উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষণকারী অঙ্গ। তবে পাতা ছাড়াও যে কোনো সবুজ কোষে যেমন ফণী মনসা, লাউ, কুমড়া এইসব কাণ্ডে কী হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে পারে। তো সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে পড়ব। এটা যে সালোক সংশ্লেষণটা যা সেটার গুরুত্ব কী? তো সালোক সংশ্লেষণ হলো উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কী হয়? উদ্ভিদ খাদ্য উৎপাদন করে এবং জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। তার নিচে ব্যাখ্যা করা হলো, যেমন পৃথিবীর শক্তির উৎস কী? সূর্য, তাই না? এই সূর্য থেকে উদ্ভিদ কী করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তি কী? যেমন রাসায়নিক শক্তির মাধ্যমে এটি অক্সিজেন ও তারপরে সরকার উৎপন্ন করে। তারপর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উক্ত শক্তি সকল জীবে কী হয়, এ উদ্ভিদ যে শক্তি উৎপন্ন করলো সেটাই মানুষে যাবে, মানুষ থেকে আবার অন্য প্রাণীতে যাবে, এভাবে বিভিন্ন প্রাণীতে যাবে। যেমন ঘাস হয়, ঘাসও কিন্তু কি সবুজ। এই সবুজ ঘাস কে খায়? বিভিন্ন পোকামাকড় খায়। সেই পোকামাকড়কে আবার কে খায়? সেই পোকামাকড় আবার মাছ খায়, সেই মাছ আবার কে খায়? মানুষ খায়। এভাবে কি শক্তিটা স্থানান্তরিত হচ্ছে। যেমন পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তারপর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন অনুপাত ঠিক রাখে কে? এই সালোক সংশ্লেষণ। কীভাবে এটা? যেমন মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর উদ্ভিদ কী করে? সেটা গ্রহণ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। আবার সেই অক্সিজেনটা কী করে? মানুষ এবং অন্যান্য প্রাণী তা গ্রহণ করে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এইভাবে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য কি বজায় থাকে। তো মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় বিভিন্ন উপাদান যেমন কয়লা, পেট্রোল, রেয়ন, কাগজ, রাবার ইত্যাদি ওষুধ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফল। তো এখানে আমরা কি শ্বসন দেখতে পাচ্ছি। তো এখন আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। তো শ্বসন তো কি আমরা আগের ক্লাসে জেনেছি যে কি প্রতিটি জীবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া কি সংঘটিত হয়, তাই না? এই প্রক্রিয়ার কারণে কি বিভিন্ন শক্তি প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে আসে? যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ যে সূর্য থেকে যে আলোটা পায় সেই আলো থেকে মূলত এই শক্তিটা আসে। যেমন আমাদের পৃথিবীর সব শক্তির মূল উৎস কি সূর্য, এবং সেই সূর্য থেকে আমরা সেই শক্তিটা পেয়ে থাকি। তো কীভাবে পাই? যেমন উদ্ভিদ সেই শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা কী করি আবার আমরা খাই। যেমন তেমনিভাবে আমাদের খাবারের মধ্যে থাকা শর্করা, প্রোটিন ও লিপিটনতে কী হয়? শক্তি সঞ্চিত থাকে। শরীরে অক্সিজেন উপস্থিতিতে খাদ্যের মধ্যে থাকা এই শক্তি কী হয়? গতিশক্তি এবং তাপশক্তি রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা যখন সেই খাবারটা গ্রহণ করি সেটা অক্সিজেনের উপস্থিতিতে, আমরা যে শ্বাস নেই সেই অক্সিজেনের উপস্থিতিতে সেটা গতিশক্তি ও তাপশক্তি রূপান্তরিত হয়। এই রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় কি শ্বসন। আমরা যে খাদ্য খাই সেটা তাপশক্তি গতিশক্তি রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হবে কি শ্বসন। এই গতিশক্তি ও তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, রেচন মানে কি জানো? যে আমাদের যে বর্জ্য পদার্থ আমরা ত্যাগ করি সেগুলোকে বলা হয় রেচন। তারপরে বৃদ্ধি, জনন,
প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ কি সম্পন্ন করে। শ্বসন একটি কি বিপাকীয় ক্রিয়া, এটা বিপাক ক্রিয়া মানে আমরা যে খাদ্যটা হজম করি সেই হজম করার প্রক্রিয়ার ফলে কি আমরা শক্তি পাই, তো এটা একটা কি বিপাকীয় কাজ না, তো এটাকে বলা হয় কি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে বেশিরভাগ জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তবে সরল শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বাসক্রিয়া সম্পন্ন করতে পারে। অক্সিজেন উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে কি বলা হবে, সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, আর অপরদিকে অক্সিজেন অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে কি বলা হয়, অবাত শ্বসন। যেমন মানুষ যে শ্বসন করে সেটা কি বলতো, অক্সিজেনের উপস্থিতি হয় নাকি অনুপস্থিতি হয়, তোমরা অবশ্যই এটা উত্তরটা কমেন্ট বক্স উত্তর করে জানাবে। যেমন মানুষের যে শ্বসনটা হয় সেটা সবাত শ্বসন নাকি অবাত শ্বসন। তো উভয় প্রকার শ্বসনের ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড কি হয়, উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত সবসময় শ্বসন কার্যক্রম ঘটে থাকে। আমরা মানুষ যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না তার মূল কারণ আমাদের শক্তি উৎপাদন অক্সিজেন ছাড়া সম্ভব নয়। আমরা যে শক্তি উৎপাদন করি সেটার মূল উৎস কি, অক্সিজেন। অক্সিজেন উপস্থিতি আমাদের খাদ্য গ্রহণ করে যে খাবার জারিত হয়, মানে খাবারের যে রাসায়নিক উপাদান আছে সেই উপাদানের সঙ্গে অক্সিজেনের যে বিক্রিয়া ঘটে, তো এইভাবে কি হয় সেটা অক্সিজেনের কারণেই কিন্তু হয়, এবং এর ফলে কী হয়, শক্তি উৎপন্ন হয় এবং একই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। পরের আলোচনা থেকে আমরা বলতে পারি কি, যে জৈব প্রক্রিয়ায় জীবকোষে থাকা খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জায়িত হয়ে মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে তো হবে, তো যে রাসায়নিক প্রক্রিয়া প্রক্রিয়াটা হবে একটা রাসায়নিক প্রক্রিয়া, সেই রাসায়নিক প্রক্রিয়া কী হবে, জীবকোষে থাকা যে খাদ্যবস্তু আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যবস্তু অক্সিজেন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনের উপস্থিতিও থাকতে পারে আবার নাও থাকতে পারে, অনুপস্থিতি থাকতে পারে, তো সেই খাবারটা কী হবে, জারিত হবে, মানে খাবারটা থেকে আমরা কী পাবো, রাসায়নিক শক্তিকে, সেই খাবারের মধ্যে একটা রাসায়নিক শক্তি থাকে তাই না, সেই রাসায়নিক শক্তিকে আমরা গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করবো এবং মুক্ত করবো, সেটাই হলো কি শ্বসন প্রক্রিয়া। তাহলে শ্বসন প্রক্রিয়া কি আশা করি তোমরা বুঝতে পারছো, যে আমরা যে খাবারটা খাই সেটা আমরা তাপশক্তি গতিশক্তি রূপান্তরিত করার প্রক্রিয়া হলো শ্বসন প্রক্রিয়া। ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে কি বলা হয়, শ্বসন বলে। উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি কি ভিন্ন রূপ। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কি সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসনাঙ্গ নাই জানি আমরা তাই না, আর মানুষের শ্বসনাঙ্গ কি, ফুসফুস। ফুসফুসের সাহায্যে মানুষ শ্বসন কার্য চালায়। তারপর পাতার পত্ররন্ধ্র মানে পাতার যে চিত্র থাকে, তারপর কাণ্ডের যে চিত্রপথ, তারপর অন্তঃকোষীয় মানে দুইটা কোষের মাঝে যে ফাঁকা থাকে সেটার মাধ্যমে কি, এটা বায়ু অভ্যন্তরে প্রবেশ করে এবং শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। তো প্রাণীর দেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। স্বল্প প্রাণীতে প্রধানত কি হয়, ত্বক এবং শ্বাসনালীর মাধ্যমে হয়, এবং উন্নত শ্রেণীর প্রাণী যেমন মানুষের কি হয়, শ্বসনাঙ্গ আছে যেমন ফুসফুস, আমরা ফুসফুসের সাহায্যে কি শ্বাসকার্য চালাই। আর যে মাছ আছে এবং যে ব্যাঙাশি আছে তারা কি করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর যে স্থলজ মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষ ওদের কী করে, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তো স্বর্ণকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ, শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তারপরে বিস্তার পরীক্ষা দ্বারা আলোচনা করা হবে। তো আমরা বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তো তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলেই তোমরা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।